কাঙ্ক্ষিত মিরপুর স্টেশন সকাল স্টেশনটি চালুর পর সকাল সাড়ে আটটা গন্তব্যে যাত্রা করার সুযোগ পান নগরবাসী নতুন চালু হওয়ায় এদিন যাত্রীদের সহায়তায় আগে থেকেই প্রস্তুত ছিলেন মেট্রোকর্মী ও স্বেচ্ছাসেবীরা সকাল আটটায় স্টেশনটির গেট খুলে দিলে একে একে টিকিট সংগ্রহ করেন যাত্রীরা কেউ টিকিট কাটেন প্রচলিত নিয়মে আবার কেউ সংগ্রহ করেন স্বয়ংক্রিয় মেশিনে মিরপুর দশ নম্বর নিয়ে মেট্রো রেলের পঞ্চম স্টেশনের যাত্রা শুরু হলো আগারগাঁও পর্যন্ত এখন বাকি চারটে স্টেশন উত্তরা দক্ষিণ মিরপুর এগারো কাজীপাড়া ও শ্যাওরাপাড়া চলতি মাসের মধ্যে বাকি থাকা স্টেশনগুলোও চালু হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ একটা অন্যরকম ফিলিংস লাগতেছে এটা সত্যি কথাই এতদিন ওই নিচে বাসে উঠতে খুব কষ্ট হতো এখন এটা যে কোনো বাস কষ্ট হবে না ঢালা ঢেলি ধাক্কা ধাক্কি নেই আমার তো খুব উপকার হলো আর সমাজ সেবা আছি তো খুবই সুবিধা হলো আমার জন্য অল্প সময়ে চলে আসলাম এবং যত সময় অফিস করতে পারবো এটা খুব ভালো লাগলো দুই মিনিটের ভিতরে আমি মনে হয় চলে আসলাম এখানে এত দ্রুত আমার খুব ভালো লাগছে আগে অনেক জামে পড়তাম সেই সবই মেট্রো আমাদের জন্য আশীর্বাদ নিঃসন্দেহে আমি এখন রেগুলার যাত্রী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাই এবং আমার কাছে এটা খুবই ভালো একটা সার্ভিস মনে হচ্ছে যদি মতিঝিল পর্যন্ত হয়তো আরো ভালো হয়তো দেখ হবে সামনের দিনে হয়তো আমরা আশা করছি এই মুহূর্তে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লেবন সরাসরি যাচ্ছি তার কাছে মেট্রো চালুর পর থেকে যদি বলি এক একটি স্টেশন যখন একেবার চালু হচ্ছে ওই স্টেশন কেন্দ্রিক যে যাত্রী চাপ সেটি কিন্তু আসলে বাড়ছে যেমনটি আজকে দশ নম্বর স্টেশন চালু হলে আমরা দেখেছি যে এর আগে যারা আসলে এক যাদের বাড়ি আসলে বীরপুর এক বা এই পাশে তেরো চোদ্দো তারা কিন্তু আসলে আগারগাঁও কিংবা উত্তরা যেতে মেট্রো রেলে যে চড়বেন সেটি কিন্তু আসলে খুব একটা ব্যবহার করতেন না মূলত কারণ তাদেরকে পল্লবী গিয়ে বা এই পাশে আগারগাঁও এসে তাদের সেই স্টেশনটি ব্যবহার করা হতো কিন্তু যখনই আমরা দেখেছি যে নির্দিষ্ট কোনো স্টেশন চালু হচ্ছে একের পর এক ওই স্টেশন কেন্দ্রিক বা ওই আশেপাশের যে যাত্রী চলাচল সেটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং তারই কিন্তু একটা প্রতিফলন আমরা দেখেছি আজকে যখন মিরপুর দশ নম্বর স্টেশন চালু হচ্ছে তারপরে দশ নম্বর স্টেশন দিয়ে সকালবেলা কিন্তু একদম আটটার সময় সাধারণ সঙ্গে সঙ্গে যে যাত্রীর যে চাপ সেটি আসলে ওভাবে লক্ষ্য করা না গেলেও বেলা যেহেতু বাড়ছে ট্রেনের যখন একটার পর একটা সার্ভিস দেয়া হচ্ছে তখন কিন্তু আমরা দেখছি যে দশ নম্বর স্টেশন থেকে যে যাত্রীর চাপ বা যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে এবং এর প্রভাব কিন্তু সবগুলো স্টেশনেই পড়ছে এবং মূলত আসলে একটি সময় একদম শুরুতে যদি বলি আমরা গত তিন মাস আগে যখন আসলে মেট্রো রেলটি চালু হয় তখন কিন্তু যে বিষয়টি ছিল যে শুধুমাত্র মানুষ ঘুরতেই অর্থাৎ যেহেতু উত্তরা থেকে আগারগাঁও চালু মানুষ বেড়াতেই মেট্রো রেলে বেশি চড়তো এই মুহূর্তে আসলে বেড়ানোর যাত্রী যে নেই সেটি বললে ভুল হবে তবে প্রয়োজনের যে যাত্রী অর্থাৎ প্রয়োজনে যারা এই পথে চলাচল করে সেই যাত্রীর সংখ্যাও কিন্তু নেহাত কম নয় আমরা কিন্তু আমরা কিন্তু দেখছি যে মেট্রো রেলে এই মুহূর্তে যে যারা চড়ছেন বে যে যে যাত্রীরা চড়ছেন তারা আসলে অনেকেই দেখছে যে আমরা তারা প্রথমবারের মতো মেট্রো রেলে ঘুরতে আসছেন বা ঘুরতে চলছেন বা এমন এমন যাত্রী পেয়েছে আমরা যে সেই উত্তরবঙ্গ থেকে দিনাজপুর থেকে কেবলমাত্র মেট্রো রেলে চড়তেই বা মেট্রো রেল দেখতেই ঢাকায় এসেছেন এমন যাত্রী দেখছি অবশ্যই দেখছি কিন্তু স্বাভাবিকভাবে নিজেদের দৈনন্দিন চলাচলে অর্থাৎ চলাচলের জন্য অফিস আদালত বা অন্য যে কোনো কাজের চলাচল জন্য যে আসা যাওয়া সেটির জন্য যে চলাচল সেই চলাচলের যাত্রী কিন্তু বাড়ছে এবং এটি কিন্তু মূলত আসলে যখনই এক একটি স্টেশন বা এক একটি প্ল্যাটফর্ম খুলে দেওয়া হচ্ছে তখন সেই কেন্দ্রিক চাপটি বাড়ছে এবং আমরা যদি এই মুহূর্তে আগারগাঁও রয়েছি আগারগাঁও স্টেশন থেকে আসলে এই যে মিরপুর দর্শে যাওয়ার যে ছোট্ট একটি পথ এটিও কিন্তু আসলে আমরা যদি ধরি এখান থেকে যদি এই পথে যাওয়া হয় সেই পথটা কিন্তু আসলে সড়ক পথে গেলে সেই পথটা কিন্তু অনেক বা রিক্সা বলি বা বাস বলি যে কোনো ঝক্কি ঝামেলা পার করে যেতে হয় কিন্তু সেই পথটা কিন্তু এখন খুব সহজেই অনায়াসেই কিন্তু এই মেট্রো রেলের মাধ্যমে বা মেট্রো রেলে চেপে যাওয়া যায় এবং সেই পথটা যেমন সহজ হয়েছে এবং সেই সহজ বা সময় দুই দুটোই হিসেব করি অর্থাৎ জার্নির ঝক্কি আর সময় এই দুটোর যদি হিসেব মিলানো হয় তাহলে কিন্তু আসলে যে অর্থ যে পরিমাণ সেটি অর্থ বলা যায় যে অর্থ অনেকটা সাশ্রয় হয়েছে তো সব কিছু মিলে যাত্রীরা আসলে প্রত্যেকটা স্টেশন খোলার পরেই যে যাত্রীদের মধ্যে স্বস্তি বা স্বাচ্ছন্দ্যের কথা যদি বলি সেটি কিন্তু তারা বলছেন এখন তারা অপেক্ষায় আছেন কবে আসলে সবগুলো স্টেশন চালু হবে এবং সর্বোপরি যে যে অপেক্ষার কথা যারা তারা যেটি বলছেন বা তারা যাত্রীরা যে বিষয়গুলো বলছেন যে তারা এখন অপেক্ষায় আছে কবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পুরোটা উত্তরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোপুরি চালু হবে এবং তখন নগরবাসী পুরোপুরি সুফল পাবে এই স্বপ্নের মেট্রো রেল থেকে রাজধানীর আগারগাঁও রেল স্টেশন থেকে মেট্রো রেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন দেখছেন